হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে আশা করি আপনারা ভালো আছেন আজ কথা বলবো কানাডা ইমিগ্রেশন প্রোগ্রামে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো মেডিকেল এক্সাম যেটা আপনার কানাডা প্রোগ্রাম সব কিছু আপনি সিলেক্ট হয়ে গেলে এরপর ভিসার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মেডিকেল এক্সাম দিতে হয় তো এই মেডিকেল টেস্টগুলোর ক্ষেত্রে একটা ই থাকে যে কোথায় মেডিকেল পরীক্ষা মানে এই মেডিকেল পরীক্ষাগুলো কোথায় করাবেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকে এবং আরেকটা জিজ্ঞাসা থাকে অনেকের যে আপনার নিজের মানে পরিচিত ডাক্তার অথবা রেগুলার যে ডাক্তারের কাছে যান তো সেই ডাক্তারের কাছে আপনি যেতে পারবেন কি না মানে সেই টেস্টগুলো আপনি আপনার পরিচিত ডাক্তারের সাথে কাছে করাতে পারবেন কি না তো এটা নিয়ে একটা প্রশ্ন অনেকে থাকে তো সেটা নিয়ে আজকে কথা বলবো প্রথমে একটা ব্যাপার শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে এই মেডিকেল এক্সামটা দরকার কেন পড়ে মেডিকেল এক্সামটা দরকার এই জন্য পরে যে ক্যানাডা সরকার দেখতে চায় যে যে যিনি ইমিগ্রেন্ট হিসাবে সে দেশে যাবেন তিনি ফিজিক্যালি ফিট আছেন এটা দেখতে চান কারণ সেসব দেশে হচ্ছে যে আপনার কোনো যদি জটিল কোনো রোগ থাকে এসব কারণে দেখা যায় যে কানাডা সরকার চায় না যে আপনার এমন কোনো মানুষ আসুক যে একটা ডিজিজ আছে যে কঠিন একটা অসুখ আছে এবং সেই অসুখে দেখা যায় যে কারণ দিন শেষে দেখা যায় কি যে কানাডায় কানাডা সরকার তো ফেলে দিতে পারবে না তো দেখা যাবে যে লাখ টাকা লাগুক কোটি লাখ টাকা খরচ হোক চিকিৎসা তো করাতেই হবে সেই জন্য তারা চায় যে কানাডায় ইমিগ্রেন্ট হয়ে আসার আগে একজনকে পরীক্ষা করে নেওয়া যে ফিজিক্যালি ফিট আছে দুঃখজনকভাবে অনেকে হয়তো গিয়ে অসুস্থ হতে পারেন তো গিয়ে যদি কেউ অসুস্থ হন সেটা আলাদা ব্যাপার কিন্তু তারা প্রথমেই শিওর হয়ে নিতে চান যে একজন শারীরিকভাবে ফিট আছেন এটার জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষা দিতে হয় তো এই পরীক্ষাগুলো আবার ব্যাপার আছে যে এই পরীক্ষাগুলো আপনি আপনার ডাক্তারের কাছে করতে পারবেন না বা আপনি আপনার পরিচিত কোনো ডাক্তারের কাছেও করতে পারবেন না মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সরকার প্রতিটা দেশের জন্য তাদের একটা প্যানেল ফিজিশিয়ান ঠিক করে দিয়েছেন এবং সেই প্যানেল ফিজিশিয়ানের আন্ডারেই এই মেডিকেল টেস্টগুলো করাতে হবে তাহলে আজকে আমরা জেনে নেব যে এই মেডিকেল পরীক্ষাগুলো কোথায় করানো হয় আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা অথবা আপনি সৌদি আরব কুয়েত আরব আমিরাত যে যে কোনো দেশ থেকে আপনার অথবা ইউরোপের যে কোনো দেশ মানে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি যদি ক্যানাডা ইমিগ্রেন্টের জন্য যদি আবেদন করেন তাহলে সেই দেশে আপনাকে প্যানেল ফিজিশিয়ান যেটার কথা একটু আগে উল্লেখ করেছি তো প্যানেল ফিজিশিয়ানের আন্ডারেই আপনাকে মেডিকেল পরীক্ষাগুলো করাতে হবে আজকে এটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যে সেখানে আপনি সার্চ করলে বুঝতে পারবেন দেখতে পারবেন যে যেমন বাংলাদেশের ক্ষেত্রে প্যানেল ফিজিশিয়ান কারা আছেন কোন হসপিটালে ঠিক সেরকম বিশ্বের অন্যান্য দেশেও আপনি যে দেশে আছেন তো সেখানে আপনার প্যানেল ফিজিশিয়ান কারা আছেন তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে ঘুরে আসা যাক ভেলিন ফানে আরেকবার সবাইকে স্বাগতম আজকে কথা বলছি যে মেডিকেল পরীক্ষা কোথায় করা হয় এবং পরিচিত ডাক্তারের কাছে যেতে পারবেন কি না সেটা নিয়ে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ক্যানাডার অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে মেডিকেল এক্সাম সম্পর্কে কি জানানো আছে তো সেটা নিয়ে আজকে কথা বলছি তো এখানে প্রথমে দেখেন যে ফাইন্ড আর ডক্টর একটু বড় করে নিই তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে এত দেখেন লেখাই আছে যে ইয়োর ওন ডক্টর ক্যান ডু দ্য মেডিকেল এক্সাম আপনার পরিচিত বা আপনি রেগুলার যে ডাক্তারের কাছে যান সেখানে আপনি এই মেডিকেল এক্সামটা করাতে পারবেন না ইউ মাস্ট ফাইন্ড আ প্যানেল ফিজিশিয়ান উই হ্যাভ অ্যাপ্রুভ টু দ্য মেডিকেল এক্সামস তাহলে এখানে ক্লিক করি আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব তাহলে আপনারা এটা থেকে আপনারা বের করতে পারবেন এখানে দেখেন ফাইন্ড আ প্যানেল ফিজিশিয়ান এখানে লেখা আছে ফাইন্ড আ ডক্টর ইউ মে ভিজিট ইন ইয়র কান্ট্রি টেরিটরি ওর রিজিয়ন ফর ইউর ইমিগ্রেশন মেডিকেল এক্সাম এখানে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনলি প্যানেল ফিজিশিয়ানস অ্যাপ্রুভড বাই ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা ক্যান ডু ডিস এক্সাম শুধুমাত্র এই প্যানেল ফিজিশিয়ানের মারফত মেডিকেল পরীক্ষাটাই করাতে হবে যেটা আমি একটু আগে উল্লেখ করেছি তাহলে এখন দেখা যাক যে কোন দেশের জন্য প্রথমে খুঁজবো প্রথমেই বাংলাদেশেরটাই দেখি যে বাংলাদেশেরটা জাস্ট এই জায়গা এখানে দেখেন সিলেক্ট ইওর কান্ট্রি ওর টেরিটরি তো এখানে বাংলাদেশ আচ্ছা বাংলাদেশটা তো আছেই আমি দেখি যে আমার প্রবাসীতে যারা আছেন মানে প্রবাসী বন্ধুরা সৌদি থেকে অনেকে আছেন ট্রাভেল অ্যান্ড ফানে সৌদি আরেবিয়াটাই দেখি প্রথমেই তো সৌদি আরবিয়াতে যারা আছেন এবং সেখান থেকে তারা ক্যানাডার জন্য চেষ্টা করছেন তো দেখেন আপনাদের মেডিকেল এক্সামটা কোথায় হবে দেখেন দ্য ফলোইং প্যানেল ফিজিশিয়ানস আর অ্যাভেলেবেল ইন দিস কান্ট্রি এই যে দ্য মাম এটা অনেক ধরনের আছে জেদ্দা জেদ্দা এখানে দেখেন যে নাম দেওয়া আছে ফিজিশিয়ানের আর অ্যাড্রেস দেওয়া আছে হসপিটালে টেলিফোন নাম্বার আর সেই ডাক্তার কোন কোন ভাষায় কথা বললেন সেটাও দেওয়া আছে যেমন দেখেন এখানে একজন আছেন আশরাফ ডক্টর আশরাফ আমির তাই না যে স্পোকেন ল্যাঙ্গুয়েজটা আছে অ্যারাবিক আর ইংলিশ মানে উনি অ্যারাবিক কথা বলতে পারেন না ইংলিশে কথা বলতে পারেন তো এগুলো সবগুলো দেওয়া আছে এটা হচ্ছে সৌদি আরবে যারা থাকেন তাদের জন্য আচ্ছা এরপর আরব আমিরাত থেকে অনেকে আছেন তাহলে সেটা হচ্ছে আরব আমিরাতেরই হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড আরব এমিরেটস এই দেশটার নাম মানে দুবাই হিসাবেই বেশি মানুষ চেনে আমি নিজেও তাই দেখা যায় যে দুবাই দুবাই বলি তো যাই হোক তো দুবাইতে যারা আছেন তারা দেখেন এই যে আরব আমিরাতে যে আবুধাবিতে আছে দুবাইতে আছে দুবাইতে আছে সব নামগুলা এখানে কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আমি জাস্ট একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি যে এটাতে বেশি সময় নিব না মূল ব্যাপারটা হচ্ছে যে এই ওয়েবসাইটের এটার অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা ডিসক্রিপশনে আপনারা পাবেন আচ্ছা মালয়েশিয়া আছে মালয়েশিয়া থেকে অনেকে লেখেন যে মালয়েশিয়ায় আমি আছি তো দেখি যে মালয়েশিয়ার বন্ধুদের জন্য মালয়েশিয়া কোথায় মালয়েশিয়া খুঁজে পাচ্ছি না কেন তো এখানে কিন্তু সারা পৃথিবী মানে সবগুলো দেশেরই আছে মালয়েশিয়া এই যে মালয়েশিয়ায় আছে বিভিন্ন জায়গায় কুয়ালালামপুর অনেকগুলা অনেকগুলা এরকম আছে তা আপনার এটা দেখে নেবেন তা আমার মনে হয় এবার বাংলাদেশে ফিরে যাই তো এর মধ্যে একটা কান্ট্রি থেকে অনেকেই সেটা লেখেন সেটা হচ্ছে কাতার কাতারে অনেকে আছেন আসলে অনেক দেশেই আছেন এখন মনে হয় সবারটা তার দিলে আসলে ভিডিওটা শুধু শুধু অনেক বড় হবে তো সেটাও চাইছি না এই কাতারটা দেখে বাংলাদেশে চলে যাব যে দ্য ফলোইং প্যানেল ফিজিশিয়ানস আর অ্যাভেলেবেল ইন দিস কান্ট্রি এই যে দেখেন কাতারে দোহাতে কারা আছেন এই যে সিটি নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার আর কোন ভাষায় উনি কথা বলেন দেখেন এখানে একজন আছেন উনি অ্যারাবিক ইংলিশ আর জার্মানে কথা বলেন এরকম দোহা সবই কি দোহা হ্যাঁ সবগুলাই দোহা তাহলে এখন আসেন নিজের দেশের যে বাংলাদেশে কে আছেন জাস্ট এখানে যেটা করবেন কি জাস্ট এই যে সিলেক্ট কান্ট্রি অর টেরিটরি জাস্ট এখানে যাবেন গিয়ে দেখবেন যে আছে নিজের দেশ এই খুঁজবেন খুঁজে জাস্ট গো ক্লিক করলেই চলে আসবে এখানে দেখেন বাংলাদেশে কারা আছেন তো এটা দেখি যেমন সিটি ঢাকা নেম হচ্ছে আব্দুল ওহাব এড্রেস হচ্ছে ডক্টর ওহাবস মেডিকেল সেন্টার বাড়িধারা এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে আর উনি কি কি ভাষায় কথা বলেন বেঙ্গলি ইংলিশ আর জার্মান আরও আছে আবার ঢাকাতেই আছে সবই মনে হয় ঢাকাতে এখানে ডাক্তারের নাম দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে টেলিফোন নাম্বার দেওয়া আছে এবং তিনি কি ভাষায় কথা বলেন আবার দেখেন আরও আছে সিটি ঢাকাতে ঢাকা আই ও এম এখানে আবার ঠিকানা এগুলো দেওয়া আছে সিটি ঢাকা এখানে আবার দেখেন একজন সিটি ঢাকা ফেরদোস ওহাব ওনার স্পোকেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে শুধু ইংলিশ তো কারো ক্ষেত্রে হচ্ছে বাংলা ইংলিশ আবার এখানে দেখেন বাংলা ইংলিশ জার্মানও দেখলাম একটা বেঙ্গলি ইংলিশ জার্মান তো এইগুলো দেখে নেবেন আপনারা এবং যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই হচ্ছে তার মানে আপনি বাংলাদেশ থেকে আপনার এই ইমিগ্রেন্টের জন্য যে মেডিকেল টেস্টটা করাতে হয় এটা শুধুমাত্র করাতে পারবেন এখান থেকে এই হচ্ছে লিস্ট এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এই পাঁচটার মধ্যে থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো বেছে নিতে হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি শুধু ঢাকা শহরেই আছেন তাহলে ঢাকা শহরের বাইরে যারা তাদেরকে আসলে ঢাকায় এসেই এই মেডিকেল টেস্টটা করাতে হবে অন্য কোনো শহরে দেখছি না তাহলে এই হচ্ছে আপনার তো যাদের এটা নিয়ে অনেক প্রশ্ন যে মেডিকেল পরীক্ষা কোথায় করা হয় তাহলে আশা করি যে এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন ফিরে এলাম তাহলে দেখলেন যে কম্পিউটার স্ক্রিনে যেটা দেখানোর চেষ্টা করলাম যে কানাডা সরকার অলরেডি প্যানেল ফিজিশিয়ান নির্ধারণ করে দিয়েছেন এবং সেই প্যানেল ফিজিশিয়ানের আন্ডারেই মেডিকেল পরীক্ষাগুলো করাতে হয় তো বাংলাদেশ কয়েকটা দেশের আমি তো দেখালাম তো আপনারা এখন যে দেশে আছেন হয়তো প্রবাসী অনেকে আছেন না যে আপনি হয়তো ইউরোপে আছেন আপনি অন্য একটা দেশে আছেন তো সেই দেশ থেকে যখন আপনি কানাডা ইমিগ্রেন্টের জন্য আপনি যখন আবেদন করবেন তাহলে আপনি দেখে নেবেন যে আপনাকে মেডিকেল পরীক্ষাগুলো কোথা থেকে করাতে হবে তাহলে আশা করি যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর চ্যানেলটিতে যারা নতুন তাদের অনুরোধ থাকলো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকার জন্য আর যারা আছেন ট্রাভেল এন ফানের সাথে আপনাদের উৎসাহে আমার পথ চালা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ